নগাঁওবাসীর লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তর লোকসকলের বাবে লৈ আহিছো কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর। গতিকে আপনাদের ভিডিওটি সম্পূর্ণরূপে শেষলে চাই থাকিব। বাজেট 2021 গঠন হব নতুন ব্যাংক, বাজেটত বৃহৎ ঘোষণা করিব পারে বিত্তমন্ত্রীয়ে। 2021 বাজেটত দেশত এটা নতুন রাষ্ট্রীয় ব্যাংক ঘোষণা করিব পারে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। 2021 বাজেটত দেশত এটা নতুন রাষ্ট্রীয় ব্যাংক ঘোষণা করিব পারে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। সরকারের ডাঙর পরিকাঠামোর প্রকল্পর বাবে ধন অবণ্টন দিয়া হব ব্যাংকটির প্রধান কাম। CNBC-র খবর অনুসরি প্রভিডেন্ট ফান্ড, পেনশন আর বীমা ফান্ডর পৰা এটা নির্দিষ্ট অংশর ধন এই ব্যাংকত রখাটো বাধ্যতামূলক করিব পারে কেন্দ্রীয় সরকারে। নতুন ব্যাংকটি গঠন করবলৈ নতুন আইন আনিব পারে কেন্দ্রীয় সরকারে। এই ব্যাংকর অনুমোদিত মূলধনের পরিমাণ হব পারে 1,00,000 কোটি টাকা। প্রাথমিকভাবে 20,000 কোটি টাকার মূলধনেরে এই ব্যাংকর কামকাজ আরম্ভ হব পারে। সূত্রের খবর অনুসরি নতুন ব্যাংক গঠনের বাবে ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্ট বিল 2020 নামের এখন খসড়া বিল প্রস্তুত করেছে কেন্দ্রীয়। নতুন ব্যাংক গঠন হলে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি লিমিটেডের বিকল্প হিসাবে নতুন এই ব্যাংকে কামকাজ করিব। নতুন ব্যাংক কেবল সরকারি পরিকাঠামোগত প্রকল্পত অর্থ বিনিয়োগ করবলে নহয়, প্রকল্পর কাম যাতে সময়ত শেষ হয় সেয়াও নিশ্চিত করব লাগিব। 2 নম্বর খবরটোয় হল 7 ফেব্রুয়ারিত পুনের অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 ফেব্রুয়ারিত পুনের অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিব পৰা মতে পূর্বে অহা হইতে মিলাই বিধানসভা নির্বাচনের পূর্বে মোট 5 বার অসমলৈ আহিব মোদী। এইবার হব তেওঁর নির্বাচনের পূর্বে দ্বিতীয়টো ভ্রমণ। কেবল প্রধানমন্ত্রী মোদিয়েই নহয়, গৃহমন্ত্রী অমিত শাহু ইতিপূর্বে 2 বার অসম ভ্রমণ করে গেছে আর ভবিষ্যতলৈ নির্বাচনের প্রস্তুতলৈ চাই পুনের অহার সম্ভাবনা আছে। জানিব পৰা মতে এইবার ডেকিয়াজুলিয়ার জনসভাত অংশ লব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। তাত 2খন চিকিৎসা মহাবিদ্যালয়ের আধারশিলা করিব। এই জনসভাত প্রায় 5,00,000 লোক সমবেত করার লক্ষ্য করেছে বিজেপিয়ে। 3 নম্বর খবরটি হয়েছে রাজ্যের মহিলাসকলের বাবে সুখবর। রাজ্য সরকারে ঘোষণা করেছে এখনের পিছত আন এখন আঁচনি। কেইদিনমান পূর্বে স্বয়ম আঁচনির জড়িয়ে রাজ্যের নিবনুয়া যুবক যুবতীসকলের বাবে ঘোষণা করেছিল 50,000 কোটি টাকা আগবার কথা। এইবার রাজ্য সরকারের সাজু হয়েছে আন এখন আঁচনির বাবে। রাজ্যের আর্থিকভাবে পিছপরা মহিলাসকলের বাবে ঘোষণা করেছে কনকলতা মহিলা সবলীকরণ আঁচনি। এই আঁচনির জড়িয়ে রাজ্যের মহিলা আত্মসহায়ক গোটসমূহলৈ আগবা হব 50,000 কোটি টাকা। বুধবারে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছে এই কথা। অহা 8 ফেব্রুয়ারিত কনকলতা মহিলা সবলীকরণ আঁচনির জড়িয়ে মহিলা আত্মসহায়ক গোটসমূহে লাভ করিব এই ধনরাশি। অসমত করোনাত আক্রান্তর সংখ্যা 21,07,120 জনলৈ বৃদ্ধি। অসমত আকৌ 29 জনের দেহত ধরা পড়ে কোভিড পজিটিভ। রাজ্যত এতিয়ালৈকে এই ভাইরাসের আক্রান্ত লোকের সংখ্যা 21,07,120 জনলৈ পাইছে বৃদ্ধি। ইফালে শনিবারের দিনটোত সুস্থ হয়েছে 70 জন লোক। এতিয়ালৈকে আরোগ্য হওয়া লোকের সংখ্যা 21,04,124 জনলৈ বৃদ্ধি পাইছে। আনহাতে শনিবারে এজনের মৃত্যুর পাছত রাজ্যের প্রাণ হেরুয়া লোকের সংখ্যা 1,082 জনলৈ বৃদ্ধি। উল্লেখ্য যে চিকিৎসাধীন হয়ে আছে 567 জন রোগী। 2021 নেট পরীক্ষার অন্তর্গত নতুন জাননী ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটত জারি করা হয়েছে এক জাননী। netnit.nic.in ওয়েবসাইটত নিট 2021 পরীক্ষার প্যাটার্ন অর্থাৎ আর্হি অন্তর্গত অবগত করা হয়েছে। নিট UG 2021 পরীক্ষার আর্হি আবেদনকারীক পরীক্ষার পরিকল্পনা আর পদ্ধতি প্রশ্নকাগতর গঠন আর বিষয়বোর বিষয়ে সম্পূর্ণ তথ্য দাঙি ধরা হয়েছে এই ওয়েবসাইটট। উল্লেখযোগ্য যে মেডিকেল আর ইয়ার সম্বন্ধনীয় পাঠ্যক্রমত নামভর্তি করবলে বাছনি পরীক্ষা হিসাবে পতা নিট পরীক্ষার দেশজুড়ি পেন এন্ড
পেপার মুটত আয়োজন করা হয় পরীক্ষার কেন্দ্রসমূহ। হ্যালো বন্ধু সকল, আপনাদের চাই আছে নগান ডিজিটাল ইউটিউব চ্যানেল। 1995 সনের পর বিনা বেতনের শিক্ষাদান করে অহা শিক্ষক আকৌ হল বঞ্চিত। কান্দি কান্দি শিক্ষামন্ত্রীর কণ ভয়ক দিলে বাধা। নির্বাচনের প্রাক্ষণক রাজ্যের শিক্ষা সমাজের সন্তুষ্ট করার চেষ্টা শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অহা 5 ফেব্রুয়ারীত পূর্বর অভিলেখ ভঙ্গ করে একদিনে 30,000 শিক্ষকক বিতরণ করিব নিযুক্তি পত্র। আর তার প্রাক্ষণত শনিবারে বছর বছর ধরে বেতন বঞ্চিত হয়ে শিক্ষাদান করে অহা 4,511 শিক্ষকর পদ নিয়মীয়করণ করা হয়, যিসমূহ পদ পূর্বে 1989, 1990, 1991 আর 2001 সনত নিযুক্তি লাভ করেছিল, যদিও হে আছিল পদ অবিহনে নিযুক্তি হওয়া শিক্ষক। কোর্ট কাছাৰীত অন্তত অবিহত সেই সকল বেতন বঞ্চিত শিক্ষকক নতুনক নিযুক্তি দিয়ার সিদ্ধান্ত লৈছিল রাজ্য সরকারে। অবশ্য এনে নিযুক্তি একাংশের ক্ষেত্রতে হল, যদিও বহুখিনি এতিয়াও বাকি। বছর বছর ধরে বিনা বেতন চাকরি করে থাকা পাছতো এই নিযুক্তি সামরি নোলা একাংশ শিক্ষকর প্রতিবাদত খানাপাড়ার বাহিরত সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। হিমন্ত বিশ্বর চলন্ত বাহনত বাধা নিযুক্তি বঞ্চিত শিক্ষকর, আনকি মন্ত্রীর বাহনক বাধা প্রদান করবলৈ গৈ আঘাতপ্রাপ্ত হয় জানায় এগারী মহিলা শিক্ষামন্ত্রী শিক্ষয়িত্রী। 1995 সনত শিক্ষয়িত্রীগৰাকীয়ে লাভ করেছিল নিযুক্তি, কিন্তু শিক্ষয়িত্রীগৰাকীয়ে আজিলৈকে নাপালে সরকারি বেতন। কেবল এগারী শিক্ষয়িত্রী নহয়, এনে বহু বেতন বঞ্চিত শিক্ষকর বাধার সম্মুখীন হল নিযুক্তি পত্র বিতরণ করে ওলাই অহা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। একাংশ শিক্ষকর প্রশ্ন, কিয় একাংশক বঞ্চিত করে প্রদান হল নিযুক্তি পত্র? মাংস মাছ নহয় দালিরে আমাক ভাত খাবলৈ দিয়ক। পিছে রাজ্য সরকারের এই নিযুক্ত পর্বত যে আহুয়া আছে হ্যা স্পষ্ট, কিয়নো নিযুক্তি পত্র লবলৈ নিমন্ত্রণ করে অনার পিছতো হাইলাকান্দির 340 শিক্ষকক দিয়া নহল নিযুক্তি পত্র, কারণ জেলা উপায়ুক্তর মতে এই তালিকা বিসঙ্গতিপূর্ণ। এনেদরে নির্বাচনের আগত দীর্ঘদিনীয় সমস্যা সমাধান করবলৈ গৈ বিপদত পড়িল রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবশ্যই ইয়ার মাজতে একাংশ নিযুক্তি প্রাপ্ত শিক্ষকর মুখত বিৰিঙ্গিল হাঁহি।